গ্রেনেড হামলায় বেঁচে যাওয়ার পর শেখ হাসিনার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় ঘাতকরা। পুলিশ পাহারায় নেতাকর্মীদের উপর চলে নির্যাতন। ধামাধম ধামাধম 8 থেকে 10টা গুলি করলো গাড়ির ভিতরে। তারপর দেখতে গাড়ি সব ছিদ্রিয়ে দিচ্ছে, বুলেট প্রুফ গাড়ি থাকাতে বেঁচে গেছে। তাদের কিন্তু গাড়ি ভিতরে হয়তো আবার এই নেত্রী মারা যেত। রাজনৈতিক ছত্রছায়ায় কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে, চুরি ছিনতাই হত্যাকাণ্ড, দুশ্চিন্তায় অভিভাবকরা। কত মায়ের সন্তান এরকম গেছে গা, কেউ কি বিচার পাইছে? এই বাংলাদেশে কোনো বিচার নাই, কোনো আইন নাই। ওন আমার ছেলে হেরা যাবে না এসে বাবু, ওখানে হেরা ফাঁসি হইতো না, কিছু হইতো না। ওন আমার ছেলে যে সবার নাম বলে দিছে, ওখান যে আমার ছেলের আসলে আমার ছেলে নিজে হতে কি। ভাঙনে বিলীন হচ্ছে কক্সবাজারের কুতুবদিয়া, জলে গেছে বাঁধ সংস্কারের 130 কোটি টাকা। সিরাজগঞ্জে যমুনার গ্রাসে নিঃস্ব চৌহালিবাসী। কুড়িগ্রামে লাগামহীন ওষুধের দাম, সরকারি হাসপাতালে মিলছে শুধুই প্যারাসিটামল, কোম্পানিগুলোকে দুষছেন ফার্মেসি মালিকরা। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। শুধু গ্রেনেড নয়, একের পর এক গুলির মাধ্যমে হত্যার চেষ্টা করা হয় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে। ছিল পুরো দলকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা। ওই হামলায় প্রাণ হারান 24 কর্মী। 21 আগস্টের গ্রেনেড হামলার সেই দুঃসহ স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছেন সেদিন আওয়ামী লীগ সভানেত্রীর কাছে থাকা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। জানান, নারকীয় সেই হামলার পর পুলিশ প্রহরায় দলের কর্মীদের উপর চলে নির্যাতন, আহতদের দেয়া হয়নি ন্যূনতম কোনো চিকিৎসা। 2004 সালের 7 আগস্ট সিলেটে বোমা হামলার প্রতিবাদে শান্তি সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। প্রথমে মুক্তাঙ্গনে চাইলেও পুলিশি বাধায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের উপর মঞ্চ করে চলে সমাবেশ। সমাবেশে শেখ হাসিনার বক্তব্যের শেষ পর্যায়েই শুরু হয় ভয়াবহ গ্রেনেড হামলা। গ্রেনেডের বিস্ফোরণ থেকে বাঁচতে দিক বেদিক ছুটতে থাকেন হাজারো নেতাকর্মী। আওয়ামী লীগের সিনিয়র কিছু নেতা মানব ঢাল তৈরি করে রক্ষা করেন সভানেত্রীকে। আমাদের যান যাক বা না যাক আসে যায় না, নেত্রীকে ওই কেন্দ্রে উদ্ধার করতে হবে। ওই আপনি নেত্রী পাশে এদিকে, আমার পার হইল হানিফ ভাই, দুইজন আজ দিল জাতীয় নেতারা। তো ওই আপনার টেবিল দিলে আপনার ধৈর্য, আমরা ওই যেটা সাধারণ নিয়ম, আমরা যেটা মুক্তিযুদ্ধ করছি যে লেডাউন শুয়ে পড়া, আমাকে নিয়ে একদম আমি পড়ে গেছি ওইভাবে। হানিফ ভাই ওদিকে, এদিকে আমি আরও দুজন ছিল, এরা এবার নেত্রী উপরে আমরা পড়ে রয়েছি। এর মধ্যে বোম 1টা 2টা 3টা 4টা 11টা 12টা গুম গ্রেনেড বাস্ট করলো ওইখানে। 2টা না 3টা ফুটে নেই 3টা উঠলে আরও তো ক্যাজুয়ালিটি হইতো। ভয়াবহ এমন হামলার পরও শেখ হাসিনা বেঁচে আছেন, সেটি বুঝতে পেরে তার গাড়ি লক্ষ্য করে গুলি ছুটতে থাকে ঘাতকের দল। ঘটনার পুরোটা সময় জুড়ে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। একরকম ধাক্কায় আমি আর জেনারেল তারেক আপারে সামনে সিটে বসে এলাম। সামনে সিটে আপে বসলো, এ পিছনে সিটে আমি বললাম, এখানে জেনারেল তারেক এলো পাশে, দুজন জায়গা কমই নেই এটাতে, আর পিছনে নজিব মতিন বলে ওদিন টান দে। তো মতিন করছে গাড়ি টান টান দিয়ে দেখছে গাড়ি এদিক স্ট্রেট না গিয়ে এদিক এদিক যাই গিয়া, মানে চাকা বাস্ট হয়ে গেলে, তারপরে কম স্পিড করে টান দিয়ে এই মেয়ে ধামাধম ধামাধম 8 থেকে 10টা গুলি করলো গাড়ির ভিতরে। তারপর দেখছে গাড়ি সব ছিদ্রিয়ে দিয়েছে, বুলেট প্রুফ গাড়ি থাকাতে বেঁচে গেছে। তাদের কিন্তু গাড়ির ভিতরে হয়তো আবার এই নেত্রী মারা যেত। এই হামলায় প্রাণ হারান আওয়ামী লীগের 24 নেতাকর্মী, আহত হন 5 শতাধিক। অভিযোগ, আহতদের চিকিৎসার ক্ষেত্রেও বাধা আসে, তখন দ্রুতই নষ্ট করা হয় আলামত। মেডিকেলে নিয়ে গেছে, মেডিকেলে কোনো ডাক্তার নেই, তখন তো বিএনপি যুগ, সব তো মেডিকেলে ইমার্জেন্সি ওরা থাকে, সব ভেঙে গেছে, কেউই নেই। একটা লোক ডাক্তার যে জিজ্ঞাসা করো, নার্স পর্যন্ত ডাকলেন নাই, আর রুগী থর থরে পড়তেছে, রক্ত পড়তেছে, দৌড়ে আইছি ব্লাড ব্যাঙ্কে যেখানে রক্ত থাকে, গিয়ে দিয়ে তালা মেরে এরা চলে গেছে গা। এটা যদি ঠিক মতো চিকিৎসাটা করতো আর এই যে ব্লাড যদি আমরা পাইতাম, তাহলে হয়তো এই বাইরের লোক মারা যেত না, আরও 2-4 জন হয়তো বাঁচতে পারত। আওয়ামী লীগের নেতাদের দাবি, পুরো দলকে নেতৃত্ব শূন্য করতেই পরিকল্পিতভাবে গ্রেনেড হামলা চালানো হয়েছিল 21 আগস্ট।
যে কোনো আলামত না থাকে, এরপরে সিটি কর্পোরেশন থেকে লোক আইসা এগুলি সব ঝাড়ু দিয়া একদম একদম তকতকা করে ফেলাইল। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর হাতিরঝিল থানায় পুলিশ হেফাজতে রুমন শেখ নামে এক হাজতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত 3:30 ওই আসামি আত্মহত্যা করেছে বলে দাবি পুলিশের। আর স্বজনদের অভিযোগ, ঘুষের টাকা না পেয়ে পিটিয়ে হত্যা করা হয় রুমনকে। শনিবার রাত 12:00 পর্যন্ত লাশ বুঝিয়ে দেয়া হয়নি পরিবারকে। এই ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে 3 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। পরিবারের ভাষ্য, শুক্রবার সকালে একটি চুরির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রুম্মানকে নিয়ে যায় সাদা পোশাকের কয়েকজন পুলিশ। থানায় গিয়েও সারাদিন আর যোগাযোগ করতে পারেনি পরিবারের কেউই। শনিবার সকালে আদালতে গিয়ে জানতে পারেন, আগের রাতেই থানা হাজতে আত্মহত্যা করেছেন রুম্মান। স্বজনদের দেখানো হয় হাজতের সিসি ক্যামেরার ফুটেজ। নিহত রুম্মান ছিলেন বহুজাতিক একটি কোম্পানির ভ্যান চালক। কোম্পানিটির ডিস্ট্রিবিউটর রুম্মান সহ আরো 3 জনের বিরুদ্ধে একটি চুরির মামলা করে। রুম্মানের স্ত্রীর অভিযোগ, গ্রেপ্তারের পর পুলিশকে 5 লাখ টাকা দেওয়ার পরামর্শ দেয় মামলার বাদী পক্ষ। শনিবার বিকেলে হাতিরঝিল থানার সামনে নিহতের স্বজন আর স্থানীয় জনতার বিক্ষোভের মুখেই মরদেহ পাঠানো হয় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। ময়নাতদন্তে পাওয়া যায় আত্মহত্যার আলামত, কিন্তু আঘাতের চিহ্নের ব্যাপারে মুখ খোলেনি কেউই। সন্ধ্যা 7:00 আগেই পোস্টমর্টেম রিপোর্ট আর মৃত্যু সনদ পুলিশকে বুঝিয়ে দেয় মর্গ কর্তৃপক্ষ। আখলাকুসাফা, যমুনা নিউজ, ঢাকা। মানিকগঞ্জে থানায় বিচার চাইতে গিয়ে উল্টো মারধরের শিকার হয়েছেন এক ব্যক্তি। প্রত্যাহার করা হয়েছে অভিযুক্ত এএসআই আরিফ হোসেনকে। গত রাতে শিবালয় থানায় এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী জানান, তার 5 বছর বয়সী মেয়েকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় 2 দিন আগে থানায় লিখিত অভিযোগ করেন। শনিবার সন্ধ্যায় অভিযোগের বিষয়ে খোঁজ খবর নিতে থানায় যান। কথাবার্তার এক পর্যায়ে এএসআই আরিফ তাকে একটি রুমে নিয়ে কিল ঘুষি সহ লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে বলে দাবি তার। পরে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে ঘটনা জানালে অভিযুক্ত আরিফ হোসেনকে রাতেই থানা থেকে প্রত্যাহার করা হয়। আমার ইচ্ছা মতো এই জায়গা ঘুষাইলো, ইচ্ছা মতো বাইরে এলো, ইচ্ছা মতো লাইট ঠেলো, মাটিতে ওয়াই ফেলাইছে আমারে। তারপরে মনে করেন যে আর এক পুলিশ সিরে কইতাছে, ভাই ওরে দেখে রাখেন ওই যাতে দৌড়ে পলাইতে না পারে। ওনার পায়ে ধরে জড়াই ধরছি, বলে আপনার তো এটা বিচার না, আপনি অন্যায় করলেন। কিসের জন্য আমরা আইসি বিচারের জন্য? আমরা তো কোনো চুরি ডাহাইতে করিনি যে আমাকে ধরে পিটাইবেন মারবেন। সাধারণ জনগণ যদি বিচার না পায়, এলাকায় যদি না পায়, সে কি করব? সে থানায় কি যাইতে পারে না? কুমিল্লায় দিন দিন বাড়ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। নগরীতে ঘটছে চুরি, ছিনতাই আর খুনের মতো অপরাধ। এতে আতঙ্কিত এলাকাবাসী, দুশ্চিন্তায় অভিভাবকরা। এজন্য রাজনৈতিক নেতাদের দায়ী করছেন সুশীল নাগরিকরা। পুলিশ বলছে অপরাধীদের শনাক্তের মাধ্যমে অপরাধ নির্মূলের চেষ্টা চলছে। দিন দুপুরে কুপিয়ে হত্যা করা হলো কিশোর শাহাদাতকে। কুমিল্লা নগরীতে লোমহর্ষক এই দৃশ্যে হতভম্ব সাধারণ মানুষ। দেখা যায় সন্ধ্যার পরে মাদকের চেয়েও মোবাইল রোগে নিয়ে অন্ধকারে বসে থাকে। 19 অগস্টের এ ঘটনায় এলাকায় শোকের ছায়া। হামলার পর গুরুতর জখম শাহাদাতকে হাসপাতালে নেয়া সহপাঠী মেহরাজ প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষী দিয়েছেন। এ নিয়ে শঙ্কায় তার মা ও নিহতের স্বজনরা। বাংলাদেশে কোনো বিচার নাই, কোনো আইন নাই, এই দেশে কোনো আইন নেই, বিচার নাই।
বিচার নাই। যদি একটা মার্ডারের বিচার ঠিকমতো হইতো আর কোনো সন্তান এভাবে যাইতো না, অকাল মৃত্যু হইতো না। ওন আমার ছেলে হেরা যাবে না এসে পারবো, ওখানে হেরা ফাঁসি হইতো না, কিছু হইতো না। ওন আমার ছেলে যে সবার নাম বলে দিছে, ওখানে আমার ছেলের আসলে আমার ছেলে নিজে হতে কি। সচেতন নাগরিকরা বলছেন রাজনৈতিক ছত্রছায়ায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েছে। যারা রাজনৈতিক ছত্রছায়ায় তাদেরকে আশ্রয় দিয়ে রাখছেন তাদের কাছে অনুরোধ করতে চাই, রাজনীতি জায়গায় রাজনীতি রাখুন, নিজের প্রভাবকে খাটানোর জন্য এই ধরনের কিশোর গ্যাং তৈরি করে সমাজ এবং রাষ্ট্রকে ক্ষতি করবে। কিশোর গ্যাং নির্মূলে তৎপরতার কথা জানিয়ে পুলিশ বলছে শাহাদাত হত্যার ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা 5-7 জন দিয়ে ধরছি, আপাতত এটারই করতেছি, জিজ্ঞাসাবাদ করতেছি এবং ফুটেজ গুলো দেখতেছি যে কোনটা আছে কোনটা না। আমিন বাবু, যমুনা নিউজ। দৈনিক মজুরি 120 টাকা থেকে বাড়িয়ে 145 টাকা নির্ধারণ করা হলেও তা প্রত্যাখ্যান করেছেন চা শ্রমিক ইউনিয়ন। 300 টাকার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। আরও জানবো এই বিষয়ে। সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। রিপন, আজও কি কর্মসূচি পালন করছেন চা শ্রমিকরা? চা বাগানের পরিস্থিতি কি একটু জানাবেন আমাদের? লোপা, গতকাল থেকেই নানা নাটকীয়তা আমরা দেখছিলাম যে নেতারা একবার ঘোষণা দিচ্ছেন, তারা এই কর্মবিরতি থেকে সরে কর্মবিরতি প্রত্যাহার করেছেন, আবার পরক্ষণেই শ্রমিকদের চাপে তারা বলছেন যে তারা তাদের আগে যেটা বলেছেন সেটা থেকে সরে এসেছেন। এবং গত রাতেও আমরা দেখছিলাম যে সিলেট সুরমা ভ্যালির যে সকল নেতারা রয়েছিলেন, শ্রমিক নেতারা, তারা জেলা প্রশাসনের সাথে বৈঠক করেছে। রাত 10:30 কিন্তু সেই বৈঠক শেষে নেতারা আমাদেরকে জানিয়েছিলেন যে তারা আপাতত তাদের এই কর্মসূচি স্থগিত করছেন, এবং আগস্ট মাস যেহেতু শোকের মাস এবং প্রধানমন্ত্রীর যেহেতু আশ্বাস রয়েছে সে কারণে তারা সেটা স্থগিত করেছিলেন। কিন্তু রাতেই সেই নেতা কিন্তু আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অবস্থান থেকে সরে এসেছেন। মানে বলতে গেলে পুরো নাটকীয়তা, শ্রমিকদের সাথে নেতাদের এর দূরত্ব প্রতিনিয়ত বাড়ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই সকাল থেকে কিন্তু কোনো বাগানে শ্রমিকরা এখন পর্যন্ত যায়নি। যদি গতকাল রাতের যে সিদ্ধান্ত ছিল, গভীর রাতের যে সিদ্ধান্ত, সেটা যদি বাস্তবায়ন হতো তাহলে আজ সকাল 9:00 থেকে শ্রমিকদের এর কাজে নামার কথা, কিন্তু এখন পর্যন্ত কোনো বাগানে কোনো শ্রমিক কাজে যায়নি এবং তারা সমবেত হচ্ছে প্রতিদিনের মতো এই যে স্থানটিতেই তারা বিভিন্ন বাগান থেকে এসে উপস্থিত হন এবং এখান থেকেই তাদের যে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি সেটা তারা পরিচালনা করেন। এখন পর্যন্ত নেতারা যেহেতু এখনো আসেননি, নেতারা আসলে আমরা আসলে পুরো ঘটনাটি জানতে পারবো। রিপন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বেড়িবাঁধে একের পর এক ভাঙনে হুমকির মুখে রয়েছে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া। ছোট হয়ে আসছে ছোট্ট এই দ্বীপটির আয়তন, বসতভিটা হারানোর শঙ্কায় স্থানীয়রা। নতুন করে ভাঙন ধরেছে বাঁধের বিভিন্ন পয়েন্টে, জলে গেছে সংস্কারের 130 কোটি টাকা। এভাবেই বিলীন হচ্ছে কুতুবদিয়ার বিস্তীর্ণ এলাকা। গত 2019-20 অর্থ বছরে 18 কিলোমিটার বেড়িবাঁধ সংস্কারে প্রায় 130 কোটি টাকা ব্যয় করা হলেও তা টেকসই হয়নি। ফলে উত্তর ধুরং, দক্ষিণ ধুরং, আলী আকবর ডেইল ও কৈয়ারবিল ইউনিয়নের 14টি অংশে ভাঙন আরও তীব্র হয়েছে। ভাঙনে ছোট হয়ে আসছে সাগর ঘেরা এই দ্বীপের আয়তন, বসতভিটা ফসলি জমি বিলীন হওয়ার শঙ্কায় উদ্বিগ্ন স্থানীয়রা। ভুক্তভোগীদের দাবি, বছরের পর বছর সরকার অর্থ বরাদ্দ দিল, বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারে অনিয়ম দুর্নীতির কারণে সুফল মিলছে না। কুতুবদিয়ার চতুর্পাশে সিঙ্গাপুরের আদলে আমরা বেড়িবাঁধ চাই। জোরাবদন আমার মাননীয় প্রধানমন্ত্রী যে আমার দ্রুত কাজটা যে দ্রুত হয়, দ্রুত সময়ে যেন কাজ করে আমাদেরকে এই সাগরে লোনা পানি থেকে রক্ষা করেন। তাই বেড়িবাঁধ হয় সুপার ডেকের মাধ্যমে। সাগরের প্রচণ্ড ঢেউ আর জোয়ারে বাঁধের অস্তিত্ব অনেকটাই হুমকির মুখে, যথারীতি দ্রুত মেরামতের আশ্বাস দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। কোনোভাবেই এমব্যাংকমেন্ট ব্রিজ হতে দিব না, আমরা আগামী পূর্ণিমার জোয়ারের আগেই রিপেয়ার করার চেষ্টা করব। কিছু জায়গায় ক্ষতি হয়েছে, সেই জায়গাগুলো আমরা রিপেয়ার করে আবার করে ফেলবো।
শহীদুল সুমন, যমুনা নিউজ। ভাঙন যেন নিয়তি সিরাজগঞ্জের চৌহালেবাসী। যমুনার আগ্রাসী রূপ চলছে বছরের পর বছর, একের পর এক বিলীন হচ্ছে স্থাপনা। এলাকাবাসীর অভিযোগ, ভাঙন রোধে নেই কোনো ধরনের স্থায়ী পদক্ষেপ, যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। চৌহালিতে সেই চিরচেনা দৃশ্য, রাক্ষসী যমুনা, একের পর এক স্থাপনা বিলীন। এই চিত্র এক দশকেরও বেশি সময়ের। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতঘর, জমিজমা সহ নানা স্থাপনা, হাজার হাজার পরিবার নিঃস্ব, ঠিকানাহীন, খোলা আকাশের নিচে দিন কাটছে অনেকের। কেউ কেউ ছেড়েছেন বাপ দাদার ভিটা, উদ্বেগ আর আতঙ্কে নদীপাড়ের মানুষ। ছোট মাছ যেরকম ভুরভুরি আসে ওই রকম একটু ভুরভুরি ওঠে, ভুরভুরি উঠে হাইরেই খেলে দাবায়। তিনবার ভেঙে গেছে, আমরা অন্যের বাড়িতে এসে পাঁচ টেনের ছাপড়া উঠে রয়েছি। ঝড় বৃষ্টি আসলে আমার ভয় পাই, পোলা পানি বৃষ্টিতে ভিজে যায়। আমার কিছুই নেই, কে আলকে এক জায়গাতে বসে বাপেন দেখো হে আউলি নাই। স্থানীয়রা বলছেন বছরের পর বছর ভাঙন চলছে, মানচিত্র থেকে হারাতে বসেছে এখানকার নাম, তবুও টেকসই পদক্ষেপ নেই। প্রশ্ন, অস্থায়ী কাজ চলবে আর কতদিন? কড়া বস্তা ফালাইছে আর ভুতুন ফালাইছে, এই আমার এন্দে মাঝখানে কোনো বস্তা বস্তা নাই। নদীটা বান্ধে দেওয়াটা তাও আমার কিছু নাই, এখন বান্ধে দিলে তাও তো দশজনে বাঁচলে আমরাও বাঁচবো। পানি উন্নয়ন বোর্ড বলছে বিচ্ছিন্ন উপজেলা চৌহালি, সেখানে চ্যালেঞ্জ অনেক, তাই ভাঙন রোধে নতুন পরিকল্পনা করা হয়েছে। সবচেয়ে ভাঙন কবলিত যে এলাকাটা, হয়তো পুরোটা সম্ভব না হলেও আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা যতটুকু না করলেই না সেটুকু আমরা আপতকালীন কাজ বাস্তবায়ন করে আমরা ভাঙন রোধ করব। যমুনার ভাঙনে উপজেলা প্রশাসন, থানা ভবন সহ গুরুত্বপূর্ণ বহু সরকারি বেসরকারি স্থাপনাও বিলীন হয়েছে। ই-কমার্স নিয়ে বাড়ছে গ্রাহকের অভিযোগ, টাকা ফিরে পেতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ধর্ণা দিচ্ছেন হাজার হাজার গ্রাহক। এ পর্যন্ত জমা পড়েছে প্রায় 30,000 অভিযোগ। গ্রাহকরা বলছেন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ, তাই পণ্য অথবা টাকা কিছুই মিলছে না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে শুধুমাত্র ব্যাংক বা গেটওয়ের অর্থ ফেরত দেওয়া যাবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগ কেন্দ্রের দৃশ্য, পণ্যে আকৃষ্ট হয়ে অর্থ পরিশোধ করা হলেও হাতে আসেনি সেই পণ্য, তাই টাকা ফিরে পেতে গ্রাহকদের এমন জটলা। যতই দিন যাচ্ছে ততই বাড়ছে অভিযোগের সংখ্যা। বলা হচ্ছে টাকা নেবার পর প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ, ফিরে পেতেই এই উদ্যোগ। বাইক অর্ডার করছিলাম, দাম ছিল আপনার, পে করছিলাম 65,000 টাকা, আর এটা ছিল আপনার 27 জুন 2021-এ গেটওয়ের মাধ্যমে পে করা, কিন্তু এক বছর হয়ে গেছে আজকে, তো এখনো পর্যন্ত কোনো নিষ্পত্তি হয়নি আর কি। ই-কমার্স নিয়ে এ পর্যন্ত অভিযোগ জমা পড়েছে প্রায় 30,000, শুধু ইভেলিন নামেই অভিযোগ 10,000-এর বেশি। তারপর রয়েছে ই অরেঞ্জের নাম, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রায় 6,000, দারাজ .com-এর নামে অভিযোগের সংখ্যা 1,000-এর বেশি। যে প্রতিষ্ঠানগুলোর আপনার অফিস আছে, যে প্রতিষ্ঠানগুলোকে আমরা খুঁজে পাচ্ছি, সেগুলো আমার কিন্তু নিষ্পত্তি করার সুযোগ আছে। আমাদের কিউকমের এখানে প্রায় 200-র মতো অভিযোগ ছিল এবং এটা সব কিছু নিষ্পত্তি হয়ে গেছে অলরেডি। যে প্রতিষ্ঠানের তার অফিস বন্ধ দীর্ঘদিন ধরে, এক বছর ধরে অফিস বন্ধ, তাদের মালিকরা পালিয়ে আছে, বিদেশে আছে বা জেলে আছে, তাই সেই সব প্রতিষ্ঠানে আমি কাকে আপনার নোটিফাই করব? ব্যাংকের মাধ্যমে যারা জমা দিয়েছেন শুধুমাত্র তারাই ফিরে পাবেন টাকা, সরাসরি টাকা দিলে তার সুরাহা করতে পারবে না এই প্রতিষ্ঠান। পেমেন্ট গেটওয়ে তো আরও 350 কোটি টাকা আটকে আছে, এই টাকাটা যেহেতু আটকে আছে এটি কিন্তু আপনার দেওয়া সহজ, কিন্তু যেগুলো ক্যাশে লেনদেন হয়েছে এটাও তো একটা হিউজ পরিমাণ টাকা। যারা বিজনেস রান করতে চায় তারা আমাদের এই বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা সাপোর্ট দেব। কমিট করার পরে কিন্তু 13টি প্রতিষ্ঠান এই টাকাটা ফেরত দিচ্ছিল এবং আরও 27টা প্রতিষ্ঠান আছে, অনেকের সাথেই আমার তখন মিটিং হয়েছে, কিন্তু তারা কমিট করার পরেও কিন্তু তারা আর আপনার এই টাকা ফেরত দেওয়ার কার্যক্রমে আসেনি। ই-কমার্স ব্যবসায় আগের চেয়ে স্বচ্ছতা বেড়েছে বলে মনে করে ই-ক্যাপ। বলা হচ্ছে আস্থা ফিরে আসায় বেড়েছে লেনদেনও। আমরা চাই না যে কোনো ব্যবসা বন্ধ হয়ে যাক, কোনো উদ্যোক্তার জীবন বন্ধ হয়ে যাক। যদি কোনো মানুষ ব্যবসায়িক কারণে কোনো অপরাধ করে থাকে, কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, তাকে সুযোগ দিয়ে সেখান থেকে উত্তীর্ণ হয়ে সেগুলো ওভারকাম করে তার আবার যাতে ব্যবসায় ফেরত আসে। ডেলিভারির সংখ্যাটা দিয়েও বিবেচনা করে এখন প্রায় 3 লাখের উপরে প্রতিদিন ডেলিভারি হচ্ছে, যেটা যখন ক্রাইসিস মোমেন্ট ছিল এটা 1.5 লাখের ভিতরে ছিল। ডিজিটাল ভিত্তিক ব্যবসা পরিচালনার ক্ষেত্রে লাইসেন্স দেবার উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। কুড়িগ্রামে লাফিয়ে বাড়ছে ওষুধের দাম। সরকারি হাসপাতালে প্যারাসিটামলের মতো সাধারণ কিছু ওষুধ পাচ্ছেন রোগীরা, বাকিটা বাইরে থেকে কিনতে হচ্ছে অতিরিক্ত দামে। সাধারণ মানুষের অভিযোগ, ফার্মেসিতে ইচ্ছে মতো দাম রাখা হচ্ছে। দুর্মূল্যের বাজারে পাল্লা দিয়ে বাড়ছে সব ধরনের ওষুধের দাম। ফার্মেসিতে প্রয়োজনীয় ওষুধ কিনতে গিয়ে রীতিমতো ধাক্কা খাচ্ছেন সাধারণ মানুষ। 50 থেকে 60 টাকা কিংবা তারও বেশি বেড়েছে কোনো কোনো ওষুধের দাম। দিন আগে ওষুধ নিছি 80 টাকা এক পাতা, এটা এখন লাগতেছে 100 টাকা। সরকারি হাসপাতালেও মিলছে না প্রয়োজনীয় ওষুধ, বাধ্য হয়ে যেতে হচ্ছে ফার্মেসিতে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই বাজারে তাই হাসফাঁস অবস্থা রোগী ও তার স্বজনদের। দাম বেড়ে আমাদের পেটে দিতে কষ্ট হইতেছে, চলাফেরা দিতে কষ্ট হইতেছে, বাচ্চাদের ওষুধ বিষুধ তাদের দিতে কষ্ট হইতেছে, আমাদের খুব কষ্ট হইতেছে। টেস্ট মেস করলাম 1800 টাকা, এখন ওষুধ আমার আসলো 1200-1300 টাকা, এখন আমার আয় দিয়ে তো এতগুলো হয় না। পুরনো ওষুধ নতুন দামে বিক্রির অভিযোগও করেন কেউ কেউ। নেওয়া হচ্ছে ইচ্ছে মতো দাম, নেই কোনো তদারকিও। ফার্মেসিতে দিলাম, এখন ফার্মেসিওয়ালা আমার কাছে মন গঞ্জে পুরাতন ঔষধ নতুন রেটে নিল। কোম্পানি গায়ে রেট, ডেট, এক্সপায়ার ডেট বা মূল্য অস্পষ্ট লিখতেছে, বোঝা যাচ্ছে না। দাম বাড়ার কথা স্বীকার করে ফার্মেসি ব্যবসায়ীরাও জানালেন তাদের অসহায়ত্বের কথা, অভিযোগের আঙুল তুললেন কোম্পানিগুলোর দিকে। আমরা নিজেরাও জানি না কোনটা ওষুধের দাম এখন কত, অনেকে অনেক বক্স দেখে আমাদের এখন দাম নির্ধারণ করতে হয়। দাম বাড়ার কারণে কাস্টমারের সঙ্গে আমাদের কথাবার্তা একটু উচ্চ বাক্য হয়, বিড়ম্বনায় পড়া লাগে। ঔষধের অতিরিক্ত দাম নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। যদি কেউ কোনো ওষুধ ব্যবসায়ী প্রকৃত মূল্যের থেকে দাম বেশি রাখে, সেক্ষেত্রে উনি যেন উপযুক্ত প্রমাণ সহ আমাদের ভোক্তা অধিকারের অভিযোগ দায়ের করে, সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারব। সাম্প্রতি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি করার অভিযোগে 2 ফার্মেসিকে অর্থদণ্ড করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে 7 ঘন্টা ধর্মঘট করেন ওষুধ ব্যবসায়ীরা। সিয়াম মিন্তা মাহফুজ, যমুনা নিউজ। চট্টগ্রাম রেল স্টেশনে ওয়াইফাই কেবল কাটা পড়ায় ব্যাহত টিকিট বিক্রি কার্যক্রম, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই বিষয়ে আমরা আরও জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, টিকিট বিক্রির কি অবস্থা দেখছেন, সমস্যার সমাধান হতে পারে কখন? লোপা, ঠিক সকাল 9:30টার দিকে চট্টগ্রাম রেল স্টেশনে যে টিকিট কাউন্টারে যারা দায়িত্বরত রয়েছে তারা জানতে পারে যে তাদের যে ইন্টারনেটের যে কেবল সংযোগ রয়েছে সেই কেবল সংযোগ বিচ্ছিন্ন আছে, যার কারণে তারা কোনোভাবেই যে টিকিটের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসে গিয়ে টিকিট বিক্রির যে কার্যক্রম সেটি করতে পারছে না, যার কারণে প্রায় বলতে গেলে যে 8 ঘন্টা তারা কোনো সিদ্ধান্তই নিতে পারেনি যে কীভাবে টিকিট বিক্রির যে কার্যক্রম সেটি শুরু করবে। পরবর্তীতে আমরা যেটি জানতে পারি যে তারা যেহেতু চট্টগ্রাম রেল স্টেশনে দেশের বিভিন্ন অঞ্চলে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর জন্য 12টি সাধারণ কাউন্টার এবং 1টি প্রথম শ্রেণীর কাউন্টার রয়েছে, টোটাল 13টি কাউন্টার থাকলেও এখন তারা এই ইন্টারনেটে যে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলো রয়েছে তাদের সিম সম্বলিত মডেম ব্যবহার করে 2টি কাউন্টারে টিকিট বিক্রির যে কার্যক্রম সেটি শুরু করেছে, আর এ কারণে সাধারণ যাত্রীদের যে ভোগান্তি সেই ভোগান্তিটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা। দীর্ঘ লাইন, মূলত যারা সকাল থেকে এসেছেন আজকে, আর যারা যাত্রা করবেন তারাই মূলত আজকে এসেছেন এবং অগ্রিম টিকিটের জন্য কিন্তু এসেছেন, যার কারণে দীর্ঘ যে লাইন সেই লাইনটি আমরা দেখতে পাচ্ছি। তারা এখন টিকিট সংগ্রহ করার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন এবং পাশাপাশি যদি বলতে চাই যে রেলের যে 2টি কাউন্টার রয়েছে, একটি হচ্ছে যে প্রথম শ্রেণীর তাপানুকূল প্রথম শ্রেণীর একটি কাউন্টার রয়েছে এবং বাকি 13টি কাউন্টারের মধ্যে 1টি কাউন্টারে টিকিট বিক্রি কার্যক্রম চলছে। অন্যান্য যে কাউন্টারগুলো রয়েছে সেগুলোতে আসলে কোনোভাবেই তারা যে সংযোগ ইন্টারনেটের যে সংযোগ সেই ইন্টারনেট সংযোগটি তারা স্থাপন করতে পাচ্ছে না, যার কারণে তাদের যে মনিটরটি সেখানে দেখা যাচ্ছে যে তারা কোনোভাবেই যে টিকিট বিক্রির যে অ্যাপস সেই অ্যাপসে যেতে পারছে না, তার কারণে প্রতিটি কাউন্টারের সামনেই কিন্তু যাত্রীরা অপেক্ষা করছে। আপনারা এখানে কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আমি এখানে আসছি অল্প সময় আসছে, আমি বেশি মাত্র আসলাম টিকিটের জন্য। কী শুনছেন এসে? এসে দিচ্ছে মানে এখন ইয়া নাই, মানে সার্ভে নাই দিচ্ছে, মানে নেট ডিস্টার্ব করতেছে। আমি একদম 8টি এখন 3টি দেওয়া নাই আসলে।
অনেকেই আসছেন, তারা এখনো অনেকেই জানেন না যে ঠিক কি কারণে টিকিট বিক্রি সবগুলো কাউন্টারে বন্ধ রয়েছে, কেন একটি কাউন্টারে বিক্রি চলছে। আর যদিও কিছুক্ষণ পরপর আমরা শুনছি স্টেশন থেকে যে মাইক রয়েছে সেই মাইকে নির্দেশনা দেওয়া হচ্ছে যে যান্ত্রিক ত্রুটির কারণে তাদের মাত্র দুটি কাউন্টার থেকে টিকিট বিক্রি হচ্ছে। লোপা আলামিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সোমালিয়ার হোটেলে আল শাবাবের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। দীর্ঘ 30 ঘন্টা পর জিম্মিদের উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে নিরাপত্তা বাহিনী। যৌথ বাহিনীর তৎপরতায় সব হামলাকারীর মৃত্যু হয়েছে বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিশুসহ আটকে পড়াদের বের করে আনে বিশেষ বাহিনীর সদস্যরা। তবে ঠিক কতজন অস্ত্রধারী ভেতরে প্রবেশ করেছিল সঠিক জানা যায়নি। ভবনের ভেতরে তছনছ করে হামলাকারীরা। শুক্রবার স্থানীয় সময় রাতে রাজধানী মোগাদিসুর নাম করা হোটেলে হামলা চালায় জঙ্গি গোষ্ঠী আল শাবাব। দর্শক, এই ছিল যমুনা নিউজে।